হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার রেসিপি কুচো চিংড়ি দিয়ে ওলের ডাঁটা। এটা খুব সহজ এবং টেস্টি একটা রেসিপি। চলো তাহলে দেখে নিই এটি কিভাবে বানাচ্ছি। এখানে আমি এই সাইজের 8টা কচি নরম ওলের ডাঁটা নিয়েছি। 150 গ্রাম চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে অল্প পরিমাণে রসুন ও আদা বাটা, লবণ ও হলুদ মাখিয়ে রাখলাম। এরপর ডাটাগুলো ছিলে নেব ও এই রকম কচি পাতাগুলোও নিয়ে নেব। ডাটাগুলো এইভাবে কেটে ধুয়ে একটা কড়াইয়ে 1/2 টিস্পুন লবণ দিয়ে ভাপিয়ে নিলাম। এই সময় জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওলের ডাটা থেকে প্রচুর জল বের হয়। ডাটা থেকে জল বেরোতে শুরু করলে গ্যাস মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকা দিলাম। ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে নিলাম। কি কি মশলা লাগছে এবার দেখে নিই। একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ ও 4টে কাঁচা লঙ্কা। আর নিয়েছি 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন করে লাগছে জিরে গুঁড়ো, আদা বাটা ও লঙ্কা গুঁড়ো, 7 মতো লবণ ও হলুদ। লবণ বাদ দিয়ে সব মশলাগুলো একটা বাটিতে অল্প জল দিয়ে গুলে নিলাম। এরপর কড়াইয়ে 1 টেবিল স্পুন তেল গরম হলে চিংড়িগুলো ভেজে নিলাম। চিংড়ি ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই কড়াইয়ে 2 টেবিল স্পুন তেলে লবণ ও কেটে রাখা পেঁয়াজটা দিলাম। লঙ্কাগুলো হালকা চিরে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে, জলে গুলে রাখা মশলাটা দিয়ে কষে নিলাম। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে থাকবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই সময় ওলের ডাঁটাগুলো তুলে দিয়ে ভালোভাবে কষে নিলাম। গ্যাসের ফ্লেমটাও হাই করে দিলাম। ডাটাগুলো মশলার সাথে কিছুক্ষণ নাড়ার পর চিংড়িগুলো তুলে দিলাম। চিংড়িগুলো দিয়ে কষে নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিলাম। 3 মিনিট পর ঢাকা তুলে জল শুকিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে নিলেই ওলের ডাঁটা চিংড়িটা রেডি হয়ে যাবে।
রেডি হয়ে গেছে কুচো চিংড়ি দিয়ে ওলের ডাঁটা। এটি ভাতের সাথে তো অসাধারণ লাগেই, তোমরা রুটি দিয়েও খেতে পারো। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও কমেন্ট করে জানিও, আর আমার এই নতুন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব ও শেয়ার করো। থ্যাংক ইউ।